পৌরসভায় বাস করি, কিন্তু এই পৌরসভার রাস্তা এমনই খারাপ, চলাচল করা খুবই অসুবিধে, আবার রাস্তার সাইডে কোনো ড্রেন নেই। তো এইরকম হলি আমরা পৌরসভায় বাস করি, পৌরসভার সুযোগ সুবিধা যদি না পাই তাহলে আমাদের পৌরসভায় বাস করে কী লাভ। বেহাল সড়ক আর নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে চরম দুর্ভোগে ঝিনাইদহ পৌরসভার বাসিন্দারা। ঝিনাইদহ পৌরসভা মানের ক্ষেত্রে প্রথম শ্রেণী, কিন্তু পৌরসভার অনেক এলাকার নাগরিক সুবিধা এখনও তৃতীয় শ্রেণীর পৌরসভার সমতুল্য। ভাঙাচোড়া সড়ক আর বেহাল ড্রেনেজ ব্যবস্থার কারণে জনদুর্ভোগ চরমে উঠেছে ঝিনাইদহ পৌরসভার বাসিন্দাদের। এই রাস্তাগুলোর কি অবস্থা, ড্রেনের কি অবস্থা, কোনো সময় এই রাস্তা বা ড্রেনের কাজ কেউ করবে সেরকম কোনো লোক পাই না আমরা, আমাদের কোনো ই নেই, কোনো খুব কষ্টে আছে আমরা আমাদের রাস্তা নিয়ে, যে আমাদের পানি হয়ে যায় ঘর বাড়িতে বাসা বাড়িতে পানি ঢুকে যায়, তারপর আমাদের এই ড্রেনগুলো যদি উন্নয়ন হয় তাহলে আমাদের খুব চলাচলের জন্য খুব ভালো হয়। দ্রুত সড়ক সংস্কার আর ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করার দাবি পৌরবাসীর, আর সংশ্লিষ্টরা আশ্বাস দিলেন সমস্যার সমাধানের। পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রাম, প্রায় 15 বছর আগে সর্বশেষ সংস্কার করা হয় এই সড়কটি। দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এটি। আমাদের যে ড্রেনগুলো, এক পাশে ড্রেন আছে আর এক পাশে ড্রেন নাই, একটু বৃষ্টি হলেই হাঁটু সমান পানি বেঁধে যায়, ঢুকে আমাদের এই বাড়ি ঢোকে ওই বাড়ি ঢোকে, রিক্সা নিয়ে যাওয়া যায় না। সড়কটির পুরো এলাকায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, ব্যস্ততম এই সড়কের বেহাল দশায় প্রতিনিয়ত দুর্ঘটনায় পতিত হচ্ছে পৌরবাসী। একইভাবে পৌরসভার আদর্শ পাড়া, পবহাটি, কাঞ্চননগর, কাঞ্চনপুর, হামদহ, আরাপপুর এলাকার অধিকাংশ সড়কের বেহাল দশা। আমাদের ঝিনাইদহ পৌরসভায় কোনো উন্নয়ন নেই, কোনো কাজ নেই। এই দেখেন আমরা আমাদের চলাচলের রাস্তা আমরা নিজেরাই বেঁধে নিচ্ছি, কোনো মানে কাজ নেই। হ্যাঁ, এই ড্রেন কালভার্ট আজ 7-8 বছর এটা রোড করে দিয়েছে, মানে হালকার পারে করে রেখেছে, সেই রোডটা আজ 8-10 বছর হয়ে গেছে, এই রোডের প্রতি কোনো খোঁজ নেই। এই ড্রেনটা আমরা দীর্ঘদিন পৌরসভায় গেছি চেয়ারম্যানের কাছে, তো চেয়ারম্যান এই বিষয়ে কোনো গুরুত্ব দেয় না। হ্যাঁ, আমরা কয়েকবার গেছি তো বিষয়টা নিয়ে, তো ড্রেনটায় পানি এই এসে এই এলাকা দিয়ে কিছু না হলে অন্তত 50-100টা ঘর পানিতে ভাসে। দীর্ঘদিন মেরামত না করায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এখানে পৌর ট্যাক্সগুলো দিতে হয় প্রতি বছরে বছরে, পৌর ট্যাক্সগুলো আমরা কিন্তু পরিশোধ করি, কিন্তু পৌর যে সুযোগ সুবিধাগুলো এগুলো কিন্তু আমরা পাই না। আমাদের রাস্তাঘাট, আমাদের এখানে পৌরসভার ভিতরে 1-2 নম্বর ওয়ার্ড আমাদের, তারপরেও সেই 2 নম্বর ওয়ার্ড হিসেবে আমাদের এখানে ড্রেন নেই। এমনকি রাস্তা কিংবা বাড়ির পাশেও নিয়মিত পরিষ্কার করা হয় না বলে অভিযোগ ভুক্তভোগীদের। পৌরসভা সকল প্রকার কর দিলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী, তাই দ্রুত সমস্যার সমাধানের দাবি তাদের। পৌরসভায় বাস করি, কিন্তু এই পৌরসভার রাস্তা এমনই খারাপ, চলাচল করা খুবই অসুবিধে, আবার রাস্তার সাইডে কোনো ড্রেন নেই। তো এইরকম হলে আমরা পৌরসভায় বাস করি, পৌরসভার সুযোগ সুবিধা যদি না পাই তাহলে আমাদের পৌরসভায় বাস করে কী লাভ। 32.42 কিলোমিটার ঝিনাইদহ পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1958 সালে। 1991 সালে 23 ফেব্রুয়ারি প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। এই পৌরসভায় প্রায় 2.5 লক্ষ মানুষের বসবাস। সমস্যা বলতে আমাদের পৌরসভার ভিতরে রাস্তাঘাট খুবই খারাপ, যেমন আমাদের বর্তমান আবাসিক এলাকা, এখন আমাদের এই আদর্শপাড়ার রোডটা বেশি ভালো দরকার। আমাকে আদর্শপাড়ার রোডের ভাড়া আমাদের বেশি হয়, ওই পারে পবহাটি একবার আসলি পরে পরবর্তীবার আসার 30 টাকা ভাড়া দিলেও আর যায় না। এই যে রাস্তায় যে সাইকেল নিয়ে যাওয়া যায় না, ইজি বাইক নিয়ে যাওয়া যায় না, রোডে চলাচল করা যায় না, সামনে এখানে তো এই অবস্থা, এর থেকে আরও সামনে বেশি খারাপ, ভেঙে রাস্তাঘাট সব উঠে গেছে, মানে কোনোভাবে চলাচল করা যায় না।
আমরা টাকা দিয়েও পৌরসভার থেকে গাড়ি আনতে পারি না, এই রাস্তাতে গাড়ি যায় না, গেলেও মাসে মনে হয় একবার যায়। ঝিনাইদহ পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়, কিছু সমস্যা আছে যেটা সমাধানের চেষ্টা আমরা করছি এবং এর যে কার্যক্রম সেটা শুরু হয়েছে। আমরা যথাসম্ভব চেষ্টা করছি দ্রুততার সহিত যতটা সম্ভব মানুষের কষ্ট লাঘব করা যায়।